তোমার জন্য বসে থেকে শেষে বেরিয়ে পড়লাম খোকার। ওকে স্কুলে তুমি গতবারও যাওনি। তুই বস, জানলা দরজা কোনো খুলে দিই। কিরে, চা খাবি তো? আশা করি ফিরে এসে সুখবর পাবো। গুঁড়ো দুধ ফুরিয়ে গেছে, পারলে এনে রেখো। দুধ ছাড়া কিন্তু এখন থাক, অসীমা ফিরলে খাবো। কেন ওর আসতে দেরি হবে, নন্তুর স্কুলে গেছে। রোদ্দুরে ঘুরে ঘুরে বড্ড টায়ার্ড লাগছে, বস না, একটু পরে খাবো। কেন তার একটা সিগারেট দে। তুই কিন্তু চাকরিটা নিলে পারতিস। ওটাকে চাকরি বলে না, ওই কটা টাকা মাইনে। ওদের নন্তুর পড়ার খরচও চালানো যাবে না। এটা হাতে রেখে না হয় বেটার কিছু খোঁজ। আজকাল শুধু খুঁজলেই হয় না, সাথে আরো কিছু চাই, বুঝলি? তোর ব্যাপার তুই ভালো বুঝলি। ভাবছি ছেলেটাকে এবার ঘরে এনে রাখবো, রেসিডেন্সিয়াল স্কুলে রেখে পড়ানো আর সম্ভব হবে না। সে কি স্কুল ছাড়িয়ে নিবি? উপায় কি বল? আসলে এই মধ্যবিত্ত জীবনের মতো এমন জঘন্য আর কিছু নেই। সাহস নেই, উদ্যম নেই, পরিবর্তন নেই, কোনো মিরাকল নেই, আর এই কপালটাও নেই। নইলে হঠাৎ কোম্পানিতে লাটে ওঠে। আশ্চর্য, তুই কি এখনো কারখানা খোলার অপেক্ষায় বসে আছিস নাকি? কিছু খবর টবর রাখিস না? ম্যানেজমেন্ট তো ভেতরে ভেতরে সব জিনিসপত্র বেচে দিচ্ছে, আর কিছুদিন এভাবে চালাতে পারলেই সিক ইন্ডাস্ট্রি। ব্যাস, তারপর চললো গভর্নমেন্টের সঙ্গে টাকার জন্য কথাবার্তা। এই খুলছে আবার খুলছে না, খেলাটা চলতেই থাকবে। আর তুই যেখানে সেখানেই থেকে যাবি। কতক্ষণ? এই কিছুক্ষণ হলো, সম্ভব আছে। তুমি যাওনি, নন্দু ভীষণ মন খারাপ করছিল। পরের বার ঠিক যাব। তারপর আসল খবরটা বলো, কিছু হলো? কি হবার আছে, ওকে তো হবে না। শম্ভুর পাল্লায় পড়ে ফর নাথিং ঘোরাঘুরি। বাহ, উনি আমার দোষ, তুই চাকরিটা করবি না সেইটা বল। ওর কথা ছাড়ো তো শম্ভুদা, বাবা চিঠি দিচ্ছে সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে চলে এসো। ব্যাস, ওর আর ভাবনা কি? না, ভাবনা শুধু তোমার। ওই ভরসাটি আছে বলেই বাঁচবে। বাঁচবে, পড়াশোনা ছেড়ে দিয়ে ছেলেটা গ্রামে গিয়ে পচে মরুক। মরার কপাল থাকলে মরবে? বাহ, ছেলের ভবিষ্যৎ তো তুমি নষ্ট করবে। ইচ্ছে করে করছি, ছটা মাস কি চেষ্টা করিনি? সব কিছু দেখে শুনে অবুঝের মতো কথা বলো না তো। এরকম তিরিক্ষে মেজাজে কথা বলিস কেন? আমার মতো অবস্থায় পড়লে কারোর মেজাজে ঠিক থাকে না। নন্তুর পড়াশুনো গোল্লায় যাক, সে কি আমি চাই? আর চলি। আরে বস, চা খেয়ে যা। না রে, এখন থাক। অসীমা, চললাম। চা খাবেন না? না, আবার আসবেন। কে ভদ্রলোক?
গাড়ি করে পৌঁছে দিয়ে গেল। দেবু, নন্দু স্কুল থেকে ফেরার পথে হঠাৎ দেখা হয়ে গেল। কে দেবু? দেবব্রত ঘোষাল। ওহো, তোমার সেই কলেজ লাইফের বয়ফ্রেন্ড, সান অফ আ বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওর বাবা মারা গেছে। তাহলে তো নিজেই এখন কোম্পানির মালিক। তা ভদ্রলোককে দরজা থেকেই বিদায় করলে। এক কাপ চা তোমার খাইয়ে দেওয়া উচিত ছিল। সাহস হয়নি। কেন? ওই বয়ফ্রেন্ডের দুর্ভাবনায় বিয়ের পর তোমরা আমাকে কলেজ ছাড়ালে, বিয়ে পরীক্ষাটা পর্যন্ত দেওয়া হলো না। অমন সাংঘাতিক মানুষকে বাড়িতে ডেকে আনা যায়? 8 বছর পরেও যায় না। নন্দুর একটা ইউনিফর্ম কিনে দিতে হবে, স্কুল থেকে বলে দিয়েছে। আর এই মাসকাবারি বাজারের বিলটা কিন্তু কদিন হলো পড়ে আছে। কি হুহু করছো? ভাবছি। এতে ভাববার কি আছে? ভাবছি যা টাকা আছে তাতে তো বড় জোর আর মাস দুই, তারপর বোধহয় কলকাতার পাট চুকিয়ে ফেলতে হবে। তা চুকিয়ে ফেলো। পারলে তো তুমি বাঁচো, সেরকম চেষ্টা করলে একটা ব্যবস্থা ঠিকই হয়। সব রকম চেষ্টাই তো করে দেখছি। তুমি হয়তো চেষ্টা করলে একটা ব্যবস্থা করতে পারো। আমি? তুমি বললে দেবব্রতর কোম্পানিতে একটা চাকরি হবে না? অত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একটা চাকরি দেওয়া তার পক্ষে কিছুই না। আর তোমাকে যেমন খাতির করে নেমন্তন্ন করে গেছে তাতে। আমাকে একা নয়, তোমাকেও নেমন্তন্ন করেছে। তা নয়, ভাবছিলাম তুমি গিয়ে বললে। ঠাট্টা করছো? ঠাট্টা হতে যাবে কেন? ওকে নিয়ে তোমরা কত রকম ভাবলে, কত কাণ্ড করলে, এরপরেও ওখানে যেতে বলছো? আমার নয়, তোমার পজিশনটা কি হবে একবার ভেবে দেখেছো? পজিশনের কি আছে, বরং চাকরিটা হলেই একটা পজিশন হবে। এতদিন পরে দেখা হতেই এরকম একটা আবদার নিয়ে কেউ কারো কাছে যেতে পারে না। এইটুকু বলতে যে কি আমার মাথা কাটা যাচ্ছে, বোঝা শক্ত। তোমাকে বোঝানো আরো শক্ত। শক্তের কি আছে এতে? তোমার সাথে ঘোষাল সাহেবের পুরনো আলাপ, তাই তোমার পক্ষে অনুরোধ করাটা সহজ। অনুরোধ করলেই যে সে আমার অনুরোধ রাখবে তার কি গ্যারান্টি আছে? সে গ্যারান্টিও আছে, কম বয়সের ইয়েটা তো লোকে সহজে বলে না। অসভ্যের মতো কথা বলো না। এতক্ষণ তো সুসভ্যের মতোই বলছিলাম, অসম্ভবের কি আছে এতে? ওকে সেলাম ঠুকে ওর অধীনে কাজ করতে পারবে তুমি? না পারার কি আছে? আমি তোর ওর সাথে কখনো ডুয়েল লড়তে যাইনি, ও তো আমাকে চেনেই না। নিরুপায় হলে অনেক কিছুই পারতে হয়। আমি পারবো না। পারবে না? না। তা পারবে কেন? সম্মানে বাঁধছে, মানের এখনো বাকি আছে কিছু? চারিদিকে একবার তাকিয়ে দেখেছো সংসারের চেহারাখানা? সংসারের জন্য আমি যেখানে সবকিছু বিসর্জন দিতে রাজি আছি সেখানে তোমার বাঁধছে। নন্দুকে স্কুল ছাড়িয়ে কে গ্রামে ফেলতে চাইছে? সংসারটাকে বাঁচাবার জন্য মানুষ কত কি করে। আমার কি গোল্লায় যাক সব।
আজ দুপুরে আমার রান্না করো না, ফিরতে পারবো না। মাসকাবাড়ি বাজারের টাকাটা দেবার কি হলো? কাল পেয়ে যাবে। আর শোনো, কাল রাত্রির কথাটা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। শেষ পর্যন্ত অসীমা যখন দেবব্রত ঘোষালের কাছে গেল, আমার তো মনে হয় একটা সুখবর নিয়েই ফিরবে। কি করে বুঝলি? এক সময় ভাব বন্ধুত্ব থাকলে মানুষ আউট অফ ফ্রেন্ডশিপ চাকরি বাকরি দিতেই পারে। অবশ্য দেবার মতো পাওয়ার থাকলে। 8 বছর পরেও কি আর তার জোর আর তেমন থাকে? আর থাকলেও স্বামী হিসেবে আমি কতটা খুশি হব? এত সব যখন ভাবছিস, তখন জোর করে দেবব্রতর কাছে পাঠালি কেন? কার মনে কি খেলা চলছে স্বামী হয়ে সেটা জানতে হবে তো। চাকরি পাওয়ার চাইতে এটা কম জরুরি নয়। আশ্চর্য, চাকরির জন্য তুই অসীমাকে পাঠাসনি? যদি দেবব্রত একটা চাকরি দিয়ে দেয়? চাকরি নেওয়া না নেওয়া সে তো আমার হাতে। অদ্ভুত লোক তুই।
তারপর অভিযানের রেজাল্টটা কি হলো? বড়লোক বন্ধু আমল দিল না তো? আমল দিল না মানে? না, মুখখানে যা করে ফিরলে। যা ভিড় পাচ্ছে এলাম। সে কি বন্ধু গাড়ি করে পৌঁছে দিল না? বলেছিল আমি বার করব। টুকিটাকি কিছু কেনাকাটার ছিল। এই টানাটানির মধ্যে তুমি আবার টাকা খরচ করলে? হ্যাঁ, চাকরিটা যখন পাওয়াই যাচ্ছে তখন টাকা খরচে অসুবিধে কি আছে? চাকরিটা হচ্ছে? হচ্ছে না, হয়ে গেছে। ঠাট্টা করছো? ঠাট্টা করে কি দায় পড়েছে? গিয়েই দেখা পেয়েছিলে তাহলে? না পেলে এত তাড়াতাড়ি আসতে পারতাম? আমি তো ভাবছিলাম পুরনো বন্ধু সহজে ছাড়তে চাইবে না। ভাবাই স্বাভাবিক, কম বয়সে বিয়েটা তো লোকে সহজে ভোলে না। তখন থেকে খালি কথার প্যাঁচ। কি হলো তাই বলো না। কি আবার হবে? গেলাম, বললাম, হয়ে গেল। অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার ব্যাগে, কাল থেকে যেতে হবে। একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার? কাল থেকেই যেতে হবে? কি কাজ, কত মাইনে, কিছুই জানলাম না। চাকরিটা নেবার উপযুক্ত কিনা বিবেচনা করলাম না। একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার! মাইনে তোমার চাকরির চেয়ে কম নয়, কি আর করবো বলো? নিজের গরজে যদি দিয়েই দেয়। আমি যদি কাল না যাই? হাসবার কি হলো? তোমার যাবার দরকার কি? আমি একাই যেতে পারবো। অফিস তো ধর্মতলায়, ওখানে যেতে আর পথ হারিয়ে ফেলবো না। তার মানে চাকরিটা তোমার? হ্যাঁ, আমার। স্ত্রী হয়ে তোমার জন্য চাকরি চাওয়া যায় না। আর তাছাড়া তুমি যে শেষ মুহূর্তে রাজি হবে না আমি জানতাম। ওকে বললাম পরের পাশে বসে খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে, একটা চাকরি দাও না। বলে এক্ষুনি দিচ্ছি, এই দণ্ডে ধন্য হয়ে। ব্যাস তখনই অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখা হলো। দেবব্রত চাকরিটা দিতে পেরে কি খুশি। যাক বাবা, নন্দুর পড়া নিয়ে দুশ্চিন্তাটা কাটলো। কবে তুমি চাকরি পাবে কে জানে, ততদিন একটু নিশ্চিন্তে জিরিয়ে।